नमस्कार दर्शकबृंद, माध्यमिक एचएस एग्जाम न्यूज आक्रांत बोर्डर करता छापा है प्रश्न कि हबे माध्यमिक उच्च माध्यमिक सम्प्रति प्रकाशित यह प्रतिबेदनटी हमरा विस्तारित जेने नेब। गतकाली राज्य सरकार इंगित दिए 15 जानुआरी पर्यंत नय लकडाउनर मेयाद आरो बाड़बे। कि हबे माध्यमिक ओ उच्च माध्यमिक एकाधिक सूत्र थेके विभिन्न खबर आसछे जा रीतिमत प्रश्न तुले दिच्छे जे आदौ निर्धारित समय परीक्षा हबे तो। चलती सप्ताहे माध्यमिक एवं उच्च माध्यमिक परीक्षार प्रश्नपत्र बंटन एवं कलकाता थेके जिलाय जिलाय किभाबे प्रश्नपत्र पौंछाबे कादेर की दायित्व थाकबे एई विषये जरूरी मीटिंग होवार कथा छिलो, किन्तु कर्मकर्ताराई तो आक्रांत हये होम आइसोलेशने आछेन। मीटिंग किभाबे हबे एछाड़ाओ आगामी मासे जे प्र्याक्टिक्याल परीक्षा हबे सेई निये संशय रयेछे। एदिके जे प्रश्ने परीक्षार्थीरा परीक्षा देवे सेई प्रश्नपत्र एतदिने छापा हये जावार कथा, किन्तु सेखानेओ एकटी खराब खबर आछे ताई शिक्षा महले प्रश्न उठते शुरू करेछे। तबे कि पिछिये जेते पारे माध्यमिक एबं उच्च माध्यमिक परीक्षा? संश्लिष्ट पर्षद सूत्रे एमनई खबर पाओया जाच्छे। करोना परिस्थिति कोन दिके गड़ाय़ ता खतिये देखे चूड़ान्त सिद्धान्त निते चान पर्षदेर कर्तारा, फले एखोनो प्रश्नपत्रई छापते पाठायनि तारा। প্রতি বছরের রুটিন মাফিক নিয়ম অনুযায়ী জানুয়ারির প্রথম সপ্তাহে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের প্রশ্নপত্র ছাপাতে পাঠানো হয় রাজ্য সরকারের সরকারি প্রেস কামারহাটির সরস্বতী প্রেসে। প্রথমে ছাপা হয় মাধ্যমিকের প্রশ্ন। প্রতিটি পরীক্ষার জন্য 3টি সেট করে প্রশ্নপত্র ছাপা হয়। কোনো কারণে 1টি সেট বাতিল হলে বিকল্প সেট প্রস্তুত থাকে। কোন সেটে পরীক্ষা হবে তা পরীক্ষার কয়েকদিন আগে ঠিক করেন পর্ষদের আধিকারিকরা, ফলে প্রশ্ন ফাঁস হলেও পরীক্ষার বাতিলের মতো পরিস্থিতি এড়ানো যায়। কিন্তু 3টি সেট তো দূরের কথা, প্রশ্নপত্রই পাঠানো হয়নি প্রেসে। পর্ষদ ও সংসদ আরও কিছুটা সময় অপেক্ষা করতে চাইছে। যদিও সরকারিভাবে কোনো বিবৃতি দেওয়া হয়নি, তবে গত বছর পরীক্ষা কয়েকবার পিছিয়ে শেষে বাতিল করে দেওয়া হয়। অন্যদিকে পরীক্ষা হবে কি না এই নিয়ে মিশ্র প্রতিক্রিয়া দেখা যাচ্ছে পরীক্ষার্থীদের মধ্যে। তাদের অনেকেই চান পরীক্ষা হোক নির্ধারিত সময়ে, আবার অনেকেই চান পরিস্থিতি ঠিক হলে পরীক্ষা নেওয়া হোক। যদিও গত বছরের তুলনায় এবারের পরিস্থিতি একেবারে আলাদা। জানুয়ারির প্রথম থেকেই ফের তাণ্ডব শুরু করেছে করোনা, রোজ লাফিয়ে বাড়ছে সংক্রমণ। এর মধ্যে মার্চে হওয়ার কথা মাধ্যমিক, এপ্রিলে উচ্চ মাধ্যমিক, কিন্তু পরিস্থিতি যেদিকে গড়াচ্ছে তাতে নির্ঘণ্ট মেনে হবে কি না তা লাখ টাকার প্রশ্ন। এদিকে পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ সূত্রে জানা গেছে পরীক্ষা যাতে নির্দিষ্ট সময় হয় তার জন্য সর্বোচ্চ চেষ্টা চালাচ্ছেন, কিন্তু সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় প্রস্তুতি বাধা পাচ্ছে। এবার হোম সেন্টারে হওয়ার কথা উচ্চ মাধ্যমিক পরীক্ষার, মাধ্যমিকও হোম সেন্টারে নেওয়া যায় কি না চিন্তাভাবনা চলছে। সেই জন্য পুরো ব্যবস্থা ঢেলে সাজাতে হবে, কিন্তু করোনার জেরে বাতিল হয়েছে গুরুত্বপূর্ণ বৈঠক, যার জেরে আপাতত প্রশ্নপত্র ছাপতে না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে পর্ষদগুলি। সূত্রের খবর, আগামী 15 দিনে করোনা পরিস্থিতি কোথায় পৌঁছয় তা দেখে প্রশ্ন ছাপার ব্যাপারে এগোবে তারা। যদিও পরীক্ষার্থী এবং অভিভাবকরা চাইছেন এখনই বোর্ড এবং সংসদ ঘোষণা করুক পরীক্ষা নির্ধারিত সময়ে নাকি পেছবে, কারণ তাদেরও প্রস্তুতির প্রয়োজন রয়েছে, কিন্তু পরিস্থিতির দিকে তাকিয়ে রয়েছে শিক্ষা দপ্তরের কর্তারা। সুতরাং বোঝা যাচ্ছে যে যা পরিস্থিতি তাদের মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষা পিছিয়ে গেলেও যেতে পারে, কেননা প্রশ্নপত্র এখনও ছাপতে দেওয়া হয়নি, সেরকমটাই খবর। এবং পর্ষদ এবং কাউন্সিলের অধিকাংশ কর্তা ব্যক্তিরা কিন্তু করোনাতে আক্রান্ত, সুতরাং বৈঠক হওয়ার কথা ছিল সেই বৈঠকটাও হয়নি। দেখা যাক পরীক্ষা পিছয় কি না, পরীক্ষা পেছবে কি পেছবে না বা পেছলে সুবিধা হবে না অসুবিধা হবে আপনারা কমেন্ট করে জানাতে পারেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্য সাবস্ক্রাইব করবেন চ্যানেলটি পরবর্তী আপডেট ভিডিও পাওয়ার জন্য। ধন্যবাদ।